হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের সবার তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। এটা ছিল সাত রোজার দিন সকালবেলা, শুক্রবার ছিল ওই দিন, আর আমার হাজব্যান্ডের টাউন হলে অ্যাপয়েন্টমেন্ট ছিল ইয়ালনার বার্থ সার্টিফিকেট আনার জন্য। তো আগে যখন বেবিরা বোন হওয়ার পরে সাথে সাথেই মানে যে কোনো দিনই গিয়ে টাউন হল থেকে নিয়ে আসা যেত বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন কপি, কিন্তু এখন ওই রকম না, এখন অ্যাপয়েন্টমেন্ট করা লাগে আর তারপর ওই অ্যাপয়েন্টমেন্টের দিনই যাওয়া লাগে। তো ওই দিন ছিল বার্থ সার্টিফিকেট আনার জন্য অ্যাপয়েন্টমেন্ট। তো সকালবেলা উঠে উনি চলে গিয়েছিলেন আর নিয়েও এসেছেন বার্থ সার্টিফিকেট। আর সকালবেলা উঠে লিয়ানা সিদ্রাকে আমি একটু পড়তে বসেছিলাম, ওদের হোমওয়ার্ক ছিল কারণ স্কুল হলিডে আর হলিডেতে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে। তো আস্তে আস্তে ওগুলো শেষ করছিলাম, লিয়ানাও ওর হোমওয়ার্ক করছিল আর সিদ্রাকে বলেছিলাম যে ওর নামটা লেখার জন্য। তো ও লিখেছে সুন্দর করে, অনেকটা লিখতে পারেও, তবে মাঝে মাঝে ও একটু প্রবলেম হয়ে যায় ওর। তো এখন আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হচ্ছে সিদ্রার লেখাটা। আর এটা ছিল দুপুরবেলা, প্রায় তিনটা বাজে জোহরের নামাজের পর। আমি ইয়ালনাকে খাইয়ে ওকে চেঞ্জ করে দিয়েছি, ও একটু খেলাধুলা করছে, একটু পরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। আর এদিকে আমি লিয়ানা সিদ্রাকেও রেডি করে দিচ্ছি, কারণ আজকে আমার বাসায় আমার একজন ভাই বাবি আসবেন, আমাদের সাথে ইফতার করবেন একসাথে। তো আস্তে আস্তে আমি ঘরটোর গুছিয়ে ওদেরকে রেডি করে আমি কিচেনে ঢুকবো ইফতার রেডি করার জন্য। যেহেতু আমার বাসায় আজকে গেস্ট আসবেন, আমাদের সাথে ইফতার করবেন, তাই আমি চাচ্ছিলাম যে সব কিছু যাতে অন টাইম থাকে, আমি যাতে লেট না হই, এর জন্য একটু আগেই আমি কিচেনে ঢুকবো সব কিছু রেডি করার জন্য। আর এবারে রমজানে আমি খুব একটা ব্লগিং করছি না বললেই চলে, যার কারণে আপনাদের সাথে খুব একটা ভিডিও আমি শেয়ার করতে পারছি না। আমি ইচ্ছা করেই করছি না এবারে রমজানে ভিডিও। প্রতিদিন ইফতার ঠিকই বানাচ্ছি কিন্তু আমার রেকর্ড করা হচ্ছে না, আমি ইচ্ছা করেই করছি না, কারণ এডিট করার সময় পাওয়া যায় না রমজান মাসে এর জন্য। আর ইফতার পরে একটু রেস্ট করা লাগে, আমি বাংলাদেশে একটু ফোনে কথা বলি, তখন আমার মা ফ্রি থাকেন, উনি সেহরি খাওয়ার আগ পর্যন্ত, আর তারপরে আমাদের তারাবি হয়ে যায়, আমি তারাবি পড়ি, তারাবি পড়ে একটু তিলাওয়াত করতে বসলে আরও টাইম চলে যায়, তারপরে এনার্জি আর ওই রকম থাকে না বা ইচ্ছাও করে না যে ওই সময় ভয়েস ওভার করে ভিডিও রেডি করার, তার জন্য আর আপলোডও করা হয় না, ভিডিও করা হচ্ছে না। তো কয়েকজন আমাকে জিজ্ঞেস করছিলেন এর জন্য বলা। তো যাই হোক, এদিকে আমি লিয়ানাকে রেডি করিয়ে শেষ করলাম আর এখন সিদ্রার চুলটাকেও ঠিক করে দিলাম, ওকে একটু ভ্যাসলিন আর ক্রিম লাগিয়ে নিলাম মুখে। তো ওরা দুই বোনের চুল দুই রকমের, লিয়ানার চুলটা স্ট্রেইট আর সিদ্রার চুলটা কার্লি। তো আমরা তিন বোন, আমার বড় বোনের চুলটা স্ট্রেইট, আমার চুলটা কুকড়া, আবার আমার ছোট বোনের চুলটা স্ট্রেইট। তো এখানে আমার মেয়েদের বেলাও সেম হয়েছে, আমার লিয়ানার চুলটা খুবই স্ট্রেইট, আবার সিদ্রার চুলটা কুকড়ানো, আর আমার ইয়ালনার চুলটাও স্ট্রেইট হবে মনে হচ্ছে। এখনও পর্যন্ত যে চুলগুলো উঠেছে ওগুলা স্ট্রেইটই দেখা যাচ্ছে। তো ওরাও তিন বোনের চুলটা আমাদের তিন বোনের মতোই হবে, স্ট্রেইট কুকড়ানো তারপরে স্ট্রেইট। তো যাই হোক, ওদেরকে রেডি করিয়ে আমি একটু ওদের রুমটা গুছিয়ে তারপরে এখন কিচেনে ঢুকে গেলাম। তো আজকে যেহেতু আমাদের সাথে আমার একজন ভাই আর ভাবিও ইফতার করবেন, তো ওদের জন্য আমার প্ল্যান ছিল ট্রেডিশনাল ইফতার আর সাথে টুকিটাকি কিছু করব। তো দেখি কতটুকু কী করতে পারি। তো এখানে আমি একটা চিকেন রাব বানাবো চিন্তা করেছি, তার জন্য আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি। আর এখানে আমি এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি আর সেটাকে খুব ভালো করে ধুয়ে এখন আমি বেকিং ট্রের মধ্যে রেখে দিয়েছি, আর তার উপরে খুব ভালো করে লবণ স্প্রিঙ্কল করেছি, তারপরে অলিভ অয়েল স্প্রে করেছি, আর তারপরে আমি কয়েকটা থাইমকে উপরে নিচে করে দিয়ে দিয়েছি ব্রেস্ট চিকেনের, আর তার উপরে অল্প একটু ব্ল্যাক পেপারও চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। আর তারপরে ট্রেটাকে আমি এখন ওভেনে ঢুকিয়ে দিচ্ছি 180°C, 15 মিনিট আমি চিকেনটাকে কুক করব ওভেনে। আর তারপরে আর এর ভিতরে আমি একটা
মশলা রেডি করে নে যাতে চিকেনটা কুক হওয়ার পরে আমি একটু ফ্রাই করে নিব যে মশলার মধ্যে তো তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি পরিমাণ মতো অয়েল নিয়েছি তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুনের পেস্ট আর দুইটা চেরি টমেটোকে কেটে এরকম পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিব আর তারপরে আমি মশলা দিয়ে দিব তার মধ্যে আমি দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার অল্প একটু হলদি পাউডার আর আমি দিয়েছি মিক্স হার্ব তারপরে আমি ভালো করে আবারও সব কিছুকে মিক্স করে নিব যাতে ভালো করে মিক্স হয়ে যায় আর চুলার গ্যাসটা তখন স্লো করে দিব নাইলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে তো চুলার গ্যাসটা আমি স্লো করে আরও কয়েক মিনিট কুক করেছি আর তারপরে মশলাটার এরকম পর্যায়ে এসেছে আমি এখন চুলার গ্যাসটা অফ করে রেখে দিয়েছি আর অন্যদিকে প্রায় 15 মিনিট পরে আমার চিকেনটাও কুক হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে দুটা কাঁটা চামচের সাহায্যে এরকম ছিঁড়ে নিব আর তারপরে আমি যে ফ্রাই প্যানে আমার মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে উপর নিচ করে এক টেবিল চামচ কেচাপও দিয়ে দিব টমেটো সস যেটা সেটা তারপরে আমি আবারও একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে নিব তখন কুকারে গ্যাসটা অল্প একটু দিয়ে রাখলেও হবে আবার না রাখলেও হবে কোনো সমস্যা নেই কারণ চিকেনটা কুক হয়ে গেছে জাস্ট আমি সব কিছু মিক্স হওয়ার জন্য একটু নাড়াচাড়া করছি আর কুকারে গ্যাসটা রেখেছি তো যাই হোক চিকেনটা হওয়ার পরে আমি এখানে আমার র্যাপ রেডি করে নিয়েছি আর র্যাপের মধ্যে প্রথমে আমি সস দিয়েছি সসটা আমি রেডি করেছি বার্গার সস আর সালাদ ক্রিম একসাথে মিক্স করে আর অল্প একটু মিস্টার নাগার পিকল দিয়েছি সেটা মিক্স করে আমি সসটা বানিয়েছি তো প্রথমে একটা বড় র্যাপকে মাছ বরাবর কেটে তার মধ্যে আমি একটু সস দিয়েছি তার উপরে চিজ আর অল্প একটু লেটিস দিয়ে তারপরে আমার চিকেনের মিশ্রণটা দিয়ে ভালো করে র্যাপ করে নিব আসলে ইফতারের আগে একটু তাড়াহুড়া না করলে হয় না ওই সময় মনে হয়েছে যে আমার হাতে টাইম নিয়ে খুব তাড়াহুড়া করছিলাম তো এর জন্য আর সস বানানোটা আপনাদের ছোট ভিডিও করিনি আমি একটা র্যাপ বানানোর পরে মনে হয়েছে যে আমি সস বানানো আপনাদেরকে দেখাইনি তো পরে হঠাৎ করে মনে হলো তো যাই হোক আমি আপনাদেরকে মুখে বলে দিয়েছি সসটা একদম ইজি বানানো বার্গার সসের মধ্যে অল্প একটু সালাদ ক্রিম আর ফ্লেভারের জন্য একটু মিস্টার নাগা দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নিলেই এই র্যাপের সসটা হয়ে যাবে আর এই সসটা আর চিকেনের মিশ্রণ একসাথে খেতে আসলে খুবই মজা লাগে তো যাই হোক আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কীরকম র্যাপ করি আমি আমার র্যাপে বড় র্যাপ ছিল এটা টর্টিলারা এটা মাছ বরাবর কেটে নিয়েছি তারপরে একটা ফয়েলের উপর রেখে সব কিছু দিয়ে আমি কিভাবে র্যাপ করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এভাবে র্যাপটাকে করে ফয়েল দিয়ে দিলে আপনাদের র্যাপটা নরম থাকবে মাইক্রোওয়েভে যদি পরে গরম করা হয় তবুও এটা নরম থাকবে খেতে খুবই ভালো লাগবে আর চিকেনের যে মিশ্রণটা সেটাও যে গরম সেই গরমটাও কিন্তু থাকবে এভাবে করে আমি সবগুলো র্যাপ একটা একটা করে নিব আর একটা প্লেটের মধ্যে রেখে দিব আমার সবগুলা টর্টিলা র্যাপ হয়ে গিয়েছে আমি এখানে চারটা টর্টিলা র্যাপ দিয়ে করেছিলাম আর সাথে সাথে আমার অন্যান্য কাজগুলো আমি শেষ করেছি সালাদ কেটে রেখেছি বোলের মধ্যে এখন আমি মিক্স করব না সার্ভ করার আগ মুহূর্তে মিক্স করব ফ্রুটও কেটে ফ্রুটেতে সাজিয়ে নিয়েছি তারপরে লেবু কাঁচামরিচও নিয়েছি আমি এখানে কয়েকটা রুলও বের করে রেখেছি তো এখন সব কিছুকে ক্লিন করব আর তারপরে অন্যান্য কাজ স্টার্ট করব ইফতারের জন্য টাইমও কিন্তু চলে যাচ্ছে এখন আপাতত সব কিছু ক্লিন করি ক্যামেরাটা অফ করব তারপরে আবার অন করব একটু পরে তো একটু পরে সব কিছু ক্লিন করে আমি আবারও ক্যামেরা অন করলাম এখানে আমার চানাগুনাটা হয়ে গিয়েছে সিলেটি যে আখনি সেটা করেছি আখনিটাও হয়ে গিয়েছে তারপরে আমাদের সিলেটি নরম খিচুড়ি মেথি আর কালোজিরার খিচুড়ি সেটাও হয়ে গিয়েছে আর আমি যে ব্রেডগুলো রোলগুলো বারিক করে রেখেছিলাম সেগুলো ফ্রাই করেছি কয়েকটা চিকেন পপসাইকলও ফ্রাই করেছি পেঁয়াজিগুলোকেও ফ্রাই করে নিয়েছি আর ঘড়িতে বাজে 6:50 তো আপাতত আমি আছি ঘন্টায় দেখা যাক কী হয় শুধু আমার চিকেন পিরামিডগুলোকে এয়ার ফ্রায়ারে ঢুকাবো এখন তো অল্প একটু এগ ব্রাশ করে আমি চিকেন পিরামিডগুলোকে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিব আর এর ফাঁকে আমি চিকেন পিরামিড হতে হতে একটা ম্যাঙ্গো লাস্সি বানিয়ে নিব আর আমি আগে থেকে
প্যাকেটে যে চানার ডাল কিনতে পাওয়া যায় ওই চানার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলাকে ধুয়ে আমি অল্প একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা আর লবণ দিয়ে অল্প একটু আদা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। তো এটা খেতে ভালোই লাগে, আমরা তো খাই সিলেটে, জানি না অন্যান্য ডিস্ট্রিক্টে সবাই খান কিনা বা চিনেন কিনা। কাঁচা চানা কিন্তু খুবই ভালো শরীরের জন্য খালি পেটে খেলে। আর এই তো এখন আমাদের অলমোস্ট ইফতার টাইমই বলা যায়, 10 মিনিট বাকি আছে এরকম। আমরা সব কিছু টেবিলে নিয়ে নিয়েছি, প্লেটে আমি শুধু আখনি পেঁয়াজু আর চানা বোনাটা নিয়েছি আর খেজুর, আর বাকি সব কিছু আমি ট্রের মধ্যে রেখে দিয়েছি, যার যেটা ভালো লাগবে যখন ভালো লাগবে তখন সেটা খেতে পারবেন। সাথে আমি সাদা খিচুড়ি যেটা, পাতলা খিচুড়ি যেটা, সেটাকে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। তো এই তো ওইটা ছিল ওই দিনের ইফতার, আর এটা ছিল এর পরের দিন। আমার একজন ভাবি আমাকে ইফতার দিয়ে পাঠিয়েছেন, তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাবার আমার ভাবিও দিয়েছেন আমাদেরকে। ওই দিন আসলে আমি খুব একটা বেশি কিছু আয়োজন করিনি আমার বাসায়, তো ভালোই হয়েছিল ভাবি ওই দিন খাবার দিয়েছিল, নাইলে কিন্তু খাবারগুলো নষ্ট হতো। ওই দিন আমরা মানে চানা খিচুড়ি এগুলো কিছু করিনি, তো ওই দিন আমরা পিৎজা তারপরে হুমস দিয়ে ব্রেড এগুলো খেয়েছিলাম, তো ভালোই হয়েছে ভাবিটা আর আমাদেরটা মিক্স হয়, মানে ভালোই লেগেছিল ওই দিন। আর এটা ছিল ইফতারের পরে, আমি তারাবির নামাজ শেষ করে বসে রয়েছি। আর লিয়ানা, সেদরা, ইয়ালনা তিন বোনই খেলা করছিল তখন। লিয়ানা সেদরাও আমার সাথে ট্রাই করে তারাবির নামাজ পড়তে, বা প্রতিদিন তো এখন বাসায় বলতে গেলে জোহর আসর মাগরিব যখনই আমি জায়নামাজটা বিছাই নামাজের জন্য, ওরাও রেডি হয়ে যায় নামাজ পড়ার জন্য, দেখতে আসলে ভালোই লাগে। আর তখন ওরা ওদের মসজিদের গল্প করে আমার সাথে। এভাবেই আমাদের রমজান মাসটা কেটে যাচ্ছে, আশা করি আপনাদেরও রমজান মাসটা ভালো কাটছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদেরকে আমার দোয়ায় মনে রাখবো। আজকের মতো আমার ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমার ভিডিও। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের লাইক আর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে আরও আরও ভিডিও বানাতে। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।